নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে, ফ্যামিলি শুদ্ধ। এই দেখুন, ইনি গাড়ি চালাচ্ছে, আর পেছনে যে মেয়ে আছে, ছেলে আছে, শাশুড়ি আছে, সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। আজকে পুরো ঠাকুর দেখবো, আনন্দ ভর্তি করবো, খাওয়া দাওয়া করবো, পুরো এনজয় করবো, পরে বাড়ি ফিরবো। চলে আসলাম ভাতুবস্তিতে। ভাতুবস্তিতেও একটু পুজো হয়েছে, দেখা যাচ্ছে সামনেই মন্দিরটা, কিন্তু ওটা পরে আসবো, এখন যেতে থাকি। রাস্তাঘাট তো প্রচণ্ড দেখা যাচ্ছে, গাড়িগুলো ভরা একদম, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, রাস্তার জ্যামও আছে। আর আমরা একটু লেট করেই বেরিয়েছি, যাতে একটু রাস্তাটা ফাঁকা থাকে। একটু আছে, অল্প অল্প ফাঁকা আছে। ঠিক আছে, আমরা আগে চলতে থাকি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। চলে আসলাম গাড়ি পার্কিং করতে, পৌঁছে গেছি। এই দেখুন গাড়ি পার্কিং করছে, পার্কিং হয়ে গেলেই আমরা এখন আগাবো মন্দিরের দিকে। চললো সবাই, আগে শাশুড়ি মেয়ে সব দুজনে হাত ধরে আগে ওরা আমি এগিয়ে গেলো, আর আমরা পিছনে আছি। শুধু ভক্তগণেরা আপনাদের দান আমাদের প্রণামী লক্ষ্মী দে সকতা হয়। চলে আসলাম বাঙালি ক্লাবে, আন্দামানের সবচেয়ে বড় পুজো এটা, ফুটলারের। আপনাদের দেখাবো, আমরা নিজেও দেখবো, তার জন্য নাম ক্লাব। চলে এসেছি বাঙালি ক্লাবের প্যান্ডেলের সামনে, গেটের কাছে। দেখুন কত সুন্দর গেটের লাইটিংটা করেছে। আমিও দাঁড়িয়ে পড়লাম সামনে, আপনাদের লাইটিংটা দেখাচ্ছি। দেখুন লাইটিংটা কত সুন্দর হয়েছে। এইবার আস্তে আস্তে ভেতরে যাব, লোকের তো পুরো ঠেলাঠেলি লেগে যাচ্ছে, দেখুন কেমন ভিড়। চলে আসলাম আস্তে আস্তে সিঁড়ি ধরে ওপরে, সবাই ব্যস্ত, ঠাকুর দেখবে কি, সবাই সেলফি নেওয়ার জন্য ব্যস্ত। দেখুন এবার নতুন জিনিস করেছে, এই দেখুন এটা বাঙালি ক্লাব এবার লেটেস্ট জিনিস করেছে। দেখুন এটা দেখতে সবাই আসছে, আর সবার তার কাছে দাঁড়িয়ে দেখুন ফটো তুলছে, সবার মনটা কত খুশি। সব যে যার মতো ব্যস্ত, আমাদেরও তুলছে ফটো। দেখুন আমার শাশুড়ি ছেলে ওরাও লেগে মেরেছে ঠাকুর দেখি, ওরাও ফটো তোলাই ব্যস্ত। আমিও ওদের সাথে সাথে আমি একটু ফটো নিয়ে নিই, আমি করেছি তুই তোল, আমরা দাঁড়াচ্ছি। মেয়ে বলছে না আমিও তুলবো, মেয়েও ছেলেও সবাই দাঁড়িয়ে পড়লো, ক্যামেরা অন্য একজনের কাছে দিয়ে দিল, তারা তুলে দিল আমাদের। ফটো তোলা কমপ্লিট, এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক মায়ের কাছে দর্শন করতে। দেখুন সব লাইন দিয়ে ঢুকছে আস্তে আস্তে, আরেকবার মানে আমি ঢুকলাম সামনে দিয়ে বেরোবো পিছনের দিয়ে, এই পাশটা তো আর আসা হবে না, তাই একেবারেই এপাশের কাজটা কমপ্লিট করেই বেরোলো। ফটোই তোলা শেষ হচ্ছে না, তা ভেতরে যাবো কি। দেখ আমি চলে গেলাম, ওরা সব ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, আমার আর সহ্য হলো না, ঠাকুর দেখার জন্য ব্যস্ত হয়ে গেছি। বাঙালি ক্লাবের ঠাকুর বলে কথা, আন্দামানের ফেমাস ঠাকুর ওকে বললাম। দেখুন সবার সাথে খেলতে খেলতে ঢুকছি ভেতরে, ধাক্কা ধাক্কি করে ঢুকতে, লাইন ধরে লাইন ঢুকছি। জাম হয়ে গেছে, প্রায় ঢুকে এসেছি, ঢুকে এসেছি, ঢুকে পড়লাম। ঠাকুর ঢুকতে পারলাম না, অল্প অল্প ঠাকুরটা দেখতে পাচ্ছি। মায়ের সামনে কত পরিমাণে সামনে যাবো কি করে সেটাই তো ভাবছি।
কষ্টে ঠেলে ঠেলে ঢুকছি, কিছু করার নেই। ঠাকুর যখন দেখতে এসেছি কষ্ট তো করতেই হবে। আস্তে 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 বাড়িওয়ালার পিছন ধরে ধরে আমিও ঢুকছি। এইবার চলে এসেছি, মাকে দেখতে কত সুন্দর, কত ভালো হচ্ছে, হ্যাপি হচ্ছে, আর অনেক বড়। সবাই বসে থাকে এই একটা বছর অপেক্ষা করে শারদা মায়ের জন্য। ওদিকে প্রসাদ দিচ্ছে ভাইরা, বসে আছে সবাই লাইন দিয়ে প্রসাদ দিচ্ছে। দাদুটা তাকিয়ে আছে, প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে এখানে। কেউ কোথাও ঠাকুর দেখতে যাক আর না যাক, বাঙালি ক্লাবে ঠাকুর দেখতে সবাই আসে। আমরাও এসেছি আজকে করছে। আমার তো প্রচন্ড ভালো লেগেছে, এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। ইচ্ছাই করছে না যে আমি এখান থেকে বেরিয়ে যাই। আর এদিকে প্রসাদ দিচ্ছে, বোধে প্রসাদ আন্দামানের ফেমাস খাবার এটা। আর এই দেখুন প্যান্ডেলের ভেতরে ডেকোরেশনটা কত সুন্দর করেছে। প্যান্ডেলটার চারিপাশটাও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, যে দেখলাম ভালোই লাগছে। দেখা কমপ্লিট, এখন পেছনের সিঁড়ি দিয়ে নেমে আসছি, এখন নিচের দোকানপাট ওগুলো দেখবো। চলে আসলাম নিচের দোকানপাট, দেখুন দোকানপাটগুলো কত সুন্দর সাজিয়েছে, সুন্দর ডেকোরেশন করেছে। দেখুন সব আপনার কি লাগবে সব কিছু উঠেছে, দুর্গাপূজার মেলা যাকে বলে। সব যে যার মতো কেনাকাটা বাচ্চারা করছে, বড়রা কি আনন্দ করবে, তার থেকে বেশি আনন্দ তো ছোট বাচ্চাদের, ওদেরই তো পুজো। বন্ধুরা চলে আসলাম শরবতের দোকানে, দেখুন এই দাদাটা শরবত বানাচ্ছে। আর এটা নতুন আন্দামানের নতুন লেটেস্ট আর সোডা মেকিং মেশিন এসছে, তাই নতুন দেখে আমারও ইচ্ছা করলো একটু খাওয়ার। ওই দাদাকে অর্ডার দিলাম, উনি এখন বানাচ্ছে, দেখুন কীভাবে বানাচ্ছে, নতুন এসছে এটা আন্না মানে। দেখ উনি বানিয়ে দেবে, তারপর আমি খাবো, তার স্বাদটা কেমন সেটাও অনুভব করবো। সবাই খাচ্ছে, দেখছে, জিজ্ঞেস করছে, আমিও জিজ্ঞেস করলাম, এই যে আমারটাও বানাচ্ছে আমি অর্ডার দেওয়ার পরে। আমিও জিজ্ঞেস করলাম এটা কি, এটা বললো পেপার মিল না কি সেই জিনিস, যাক আমাকে দিয়ে দিল। আমি এখন খেয়ে দেখছি কেমন। আর তোমার দাদা ভাই তো সেলফি নেওয়ার জন্য ব্যস্ত, খেয়ে দেখি ভালোই লাগছে, ভালো টেস্ট আছে। সবাইকে বলছি না ভালো আছে তোমরাও খাও, তাহলে তো বুঝবে। এই লোকটাও বলছে, এই দাদাটা বলছে আমারও একটা লাগবে বানান, বলছে ঠিক আছে বানিয়ে দিচ্ছি, আগে আপনি আইসক্রিমটা খেয়ে নিন তারপরে বানিয়ে দিচ্ছি। যাক ওদিকে হয়ে গেলো কমপ্লিট, খাবার দেখা আগে খেয়ে নিই তারপরে বাকি কাজ। সবাই বলছে বিরিয়ানি খাবে, যাক সবাই বিরিয়ানি খেতে বসে গেছে। দুঃখের বিষয় আমি খেতে পারলাম না, আমার সোমবার ছিল, আমি বসে রয়েছি পাশে, ওরা খাওয়া দাওয়া করছে, আমি দেখছি। তারপরে খাওয়ার লাস্টে একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না, চলে আসলাম মিষ্টির দোকানে। কত মিষ্টি দেখুন, এটা মাখন পেয়ারা, মিহিদানা, বোঁদে সব এই বোঁদের দোকানে আছে, সিঙ্গারা,
নিয়ে নিলাম একটু জিলাপি, খাওয়ার লাস্ট। একটু জিলাপি না খেলে হবে না, পুজো মার্কেটে এসেছি, জিলাপি না খেলে হয়? রসগোল্লা মিষ্টি তো সবসময় পাওয়া যায়, কিন্তু জিলাপি তো পাওয়া যায় না পুজো মেলাঘাট ছাড়া। মেলা থেকে একটু জিলাপি নিয়ে নিই, একটা গরম গরম জিলাপি। আবার ধরে দেখছে তোমাদের দাদাভাই গরম আছে নাকি, দেখলো না যে গরম আছে, তাই একটু নিয়ে নিলাম। যে যেতে যেতে সবাই গরম গরম জিলাপি খেয়ে নেব, তা ওই দিদিটাকে বললাম, ওই দিদিটা এখন জিলাপি ভরছে। আর শাশুড়িকে জিজ্ঞেস করলাম আপনিও খাবেন তো, তো বলছে নাও, তো গরম গরম জিলাপি ভালোই লাগবে খেতে। নেওয়া হয়ে গেলো, বলছে ধরো, বলছে তুমি ধরো, আমি টাকা দিয়ে নিই। আর শাশুড়িকে বললাম আপনি ধরেন, আমি একটা গরম গরম নিই, আগে খাই কেমন টেস্ট দেখি, আর বন্ধুদেরও দেখাই। হ্যাঁ বন্ধুরা, অনেক টেস্ট দেখতে পাচ্ছ, আমরা সবাই এখন জিলাপি খাচ্ছি। বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিও, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফিরে আসবো পরের ভিডিওতে, টাটা, বাই বাই।